নমস্কার, আমি অ্যাস্ট্রোনো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আলোচনা করব যে বৈশাখ মাসে যে সমস্ত ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করে তারা কেমন হয়, কি ধরনের হয়, তাদের ভাগ্য কেমন, তাদের কর্মকুশলতা কেমন, তারা কি ধরনের কাজে বেশি যুক্ত থাকে। অনেকে দেখবেন জন্ম তারিখ জানে না, কিন্তু সে কোন মাসে জন্মগ্রহণ করেছে সেটুকু বলতে পারে। এবং যারা জন্ম তারিখও জানেন কিন্তু তারা বৈশাখ মাসে জন্ম, তারাও এটা দেখতে পারেন, তারাও বুঝতে পারবেন যে বৈশাখ মাসে জন্মগ্রহণ করলে কেমন তাদের জীবনে সাকসেসফুল হতে পারে, কেমন তাদের জীবনে সাফল্য আসতে পারে, সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। যারা আজকে আমার ভিডিওতে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন, তাহলে আমার দেওয়া ভিডিও আপনি সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবেন। বৈশাখ মাসে যে সমস্ত জাতক এবং জাতিকারা জন্মগ্রহণ করেন তারা অনেক সময় শুভ লক্ষণযুক্ত হয়, পুণ্যবান, গুণবান, বলবান এবং দেবতার প্রতি ভক্তি সম্পূর্ণ, বহু বন্ধুবান্ধব যুক্ত, দীর্ঘ আয়ু এবং সুখী হয়। অনেক সময় দেখবেন যারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করে তাদের জন্মছকের রবি কিন্তু মেষ রাশিতে অবস্থান করে। এই মেষ রাশিতে রবি তুঙ্গী অবস্থায় থাকে, যে 12টা রাশির মধ্যে মেষ রাশিতে যখন রবি অবস্থান করে বৈশাখ মাসে তখন কিন্তু রবি কিন্তু তুঙ্গস্থ অবস্থায় থাকে। তাহলে যে সমস্ত জাতক বৈশাখ মাসে জন্মগ্রহণ করেন তাদের কিন্তু রবি কিন্তু খুব ভালো অবস্থানেই থাকে। জাতকের বৈশিষ্ট্য কেমন হবে? এই বৈশিষ্ট্য হবে অনেকটা তেজস্বী এবং সাধন প্রকৃতির, নিজের উপর তার আস্থা খুব বেশি থাকবে, সবসময় কর্তৃত্ব করা ছাড়া তার পক্ষে কারোর বশ্যতা স্বীকার করা কখনো কিন্তু সম্ভব নয়। এই সমস্ত ব্যক্তিরা অনেক সময় স্বাধীনচেতা হয়, কারোর বশ্যতা অনেক সময় স্বীকার করতে চায় না, জীবনে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তারা নিজেকে গড়ে তুলতে চায়। অনেক সময় দেখবেন এই বৈশাখ মাসে যে সমস্ত জাতক এবং জাতিকারা জন্মগ্রহণ করেন তারা কিন্তু অন্যের উপর ডিপেন্ড থাকতে অনেক সময় পছন্দ করেন না, মানে যতদিন তাদের কাজ করার ক্ষমতা থাকে তারা কিন্তু কাজ করে খেতে চায়। এই সমস্ত জাতক এবং জাতিকাদের মধ্যে দেখবেন অনেক সময় নিজের কর্ম ও ক্ষমতার পরিচয় সবসময় দিয়ে নিজেকে খুশি মনে করেন, কিন্তু তা না করতে পারলে অন্যের মতে কাজ সে সফল হয় না। যদি এই সমস্ত ব্যক্তিরা অন্যের কোনো পরামর্শ যদি কাজ করে তাহলে সেক্ষেত্রে সফল পায় না, পদে পদে কিন্তু তারা বাধা পায়। তাই নিজের যে চিন্তা শক্তির দ্বারা যদি এরা যদি তাদের কাজকর্ম করে যায় তাহলে অনেক সময় তাদের জীবনে কিন্তু সব সময় সার্থকতায় আসবে। এরা নিত্য নতুন কর্মপ্রণালীতে উদ্ভূত হয়, তার মস্তিষ্ক থেকে এবং তার বুদ্ধি ও বিচার ক্ষমতা থেকে এক নতুন কর্মক্ষেত্রের রূপায়িত তার মধ্যে কিন্তু একটা আসবে, এবং এরা অন্যকে বুদ্ধি দিয়ে তাদের জীবনকে কিন্তু অনেক সময় প্রভাবিত করে এবং উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। যে সমস্ত বৈশাখ মাসে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করে অনেক সময় দেখবেন এই বৈশাখ মাসে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন সবাই না কিন্তু অনেকেই কিন্তু দেখবেন সরকারি বড় পোস্টে কিন্তু তারা অধিষ্ঠিত হতে পারবেন যদি বৈশাখ মাসে জন্মগ্রহণ করে। যদি ওটা বিপদ আছে বিচার্য বিষয় যে জন্ম ছকে তার রবি, শুধু যে বৈশাখ মাসে জন্মগ্রহণ করলেই যে রবি উচ্চস্থ হবে আর তার ফলে সে জীবনে বড় পদে যাবে তা কিন্তু নয়, কিন্তু অনেক সময় দেখা গেছে যাদের রবির প্রভাব অনেকটা বেশি থাকার জন্য এরা কিন্তু সরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে কিন্তু যাওয়ার ক্ষমতা কিন্তু এদের মধ্যে আছে। এবং দেখবেন যে এই বৈশাখ মাসে যে সমস্ত জাতক ও জাতিকারা জন্মগ্রহণ করেন তাদের উৎসাহ, স্বাধীনতা ও ভাবের জন্য অনেক সময় খেয়ালের বশীভূত হয়, তাই কোনো কাজ করে ফেলা জাতকের পক্ষে অসম্ভব নয়, এরা অসম্ভবকেও সম্ভব করার মতো ক্ষমতা কিন্তু এদের মধ্যে আছে। এরা একটু কিন্তু তেজস্বীর পাশাপাশি কিন্তু একটু অভিমানী হয়, কর্মপটু হয়, উদ্যোগী হয়, উৎসাহী হয়, উচিত বক্তা হয়,
এবং প্রশান্ত হৃদয় বা উচ্চ সম্পন্ন বিষয়ে এরা কিন্তু হয়ে থাকে। এদের হৃদয় কিন্তু অনেকটা কোমল এবং উদার। জাতক সব বিষয়কেই বড় বলে মনে করে, আর অতি ক্ষুদ্র জিনিসকে এরা কখনো ছোট মনে করে না। অর্থাৎ অতিরঞ্জন হল তার প্রকৃতির স্বভাব। তাই এই সমস্ত জাতক এবং জাতিকারা জীবনে কোনো কাজকে তুচ্ছ মনে করে না, যে কোনো কাজ ছোট তাই করব না, তা কিন্তু না। এরা সমস্ত কাজেই কিন্তু এরা করে যেতে চায়। কাজকর্মে অপরপেক্ষা মানে কাজকর্ম ছাড়াও এরা নিজের যোগ্যতাকে ভালোবাসে। তার ফলে নিজ স্বার্থের অতীত কর্মে পবিত্র অনুতপ্ত, কর্ম সম্পর্কে কাজ না করার অনুতপ্ত এরা অনেক সময় জ্বলতে পারে। কেন এই সমস্ত ব্যক্তিরা ধীর স্থিরভাবে থাকতে পারে না, তার ফলে এদের কাজের প্রতি অনেক সময় আকৃষ্ট ভাব কিন্তু সবসময় দেখা যায়। এদের ভাগ্য ভাগ্য কেমন হতে পারে? যে সমস্ত বৈশাখ মাসে যে সমস্ত জাতক এবং জাতিকারা জন্মগ্রহণ করে, সব বিষয়ে উন্নতির লক্ষণ এদের দেখা গেলেও সংসার ক্ষেত্রে কিন্তু শান্তির সম্ভাবনা বিশেষ কম। জাতক সকলকেই প্রীতির চোখে দেখবে, তথাপি পরিবারবর্গ খুব সুনজরে তার প্রতি চাইবে না। তার জন্য কিছুটা মানসিক শান্তির অভাব ঘটতে পারে। নানারূপ বিচিত্র ঘটনা ও উন্নতির অবনতির মধ্য দিয়ে জীবন অতিবাহিত হবে। এই অবনতি অপেক্ষা উন্নতির আশাই বহুল পরিমাণে এদের মধ্যে দেখা যেতে পারে। জাতক যে ভাগ্যবান এতে সন্দেহের অবকাশ কিন্তু নেই। উন্নতির বিষয়ে অনেক সুযোগ সুবিধা পায়, কিন্তু সর্বদাই সতর্ক থাকতে হবে যাতে নিজ ত্রুটি সকল সুযোগ সুবিধা যেন নষ্ট না হয়। বয়স অনুযায়ী কখনো কখনো পরিবর্তন দেখা দিতে পারে, তাদের অধীর হবার কোনো কারণ নেই। এদের গৃহ বিশেষে শুভ অশুভ দৃষ্টি নির্দিষ্ট কাল অন্তে স্বভাব পরিণত কিন্তু হবে। বিশেষ করে এদের সংসারের যে সমস্ত সন্তানাদি, এদের প্রতি অনেক সময় যদি কুদৃষ্টি বা অন্য কোনো দৃষ্টিতে দেখে, তাহলে কিন্তু সেক্ষেত্রে এদের জীবনে কিন্তু কিছুটা অবনতি ঘটতে পারে। কর্মকুশলতা, যে সমস্ত জাতক এবং জাতিকারা এই বৈশাখ মাসে জন্মগ্রহণ করেন, তাদের ব্যবসা বাণিজ্য করার পটু কিন্তু সবথেকে বেশি এদের বুদ্ধে। যেসব কারবারের সঙ্গে যথেষ্ট লাভসহ মূলধন ফিরে আসে, এইরূপ কাজ এদের প্রিয়। তাদের বেশ যোগ্যতার পরিচয় কিন্তু দিতে পারবে। ছোট বা বড় যে কোনো কাজেই তাদের রুচিসম্মত হবে, সেই কাজ করতেও এবং পছন্দ করবে। চাকরি সে করবে, অনেক সময় কিন্তু এরা চাকরি করতে চায় না। স্বাধীন ব্যবসা বা স্বাধীন চেতনা বিষয়ে কিন্তু অনেক সময় এদের দেখা যায়। আর যদি এরা চাকরি করে, তাহলে চাকরি ক্ষেত্রে কিন্তু প্রমোশনের দ্বারা এরা উচ্চ পদে যাওয়ার কিন্তু সম্ভাবনা প্রবলভাবে দেখা যায়। এদের দৈহিক অবস্থা মনে রাখবেন, বৈশাখ মাসে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, তাদের দৈহিক অবস্থা কেমন হয়, বিশেষ করে স্বাস্থ্য কেমন যায়। চলাফেরা খুব সাবধানে করতে হবে, কারণ মুখ বা মাথার আগুনে বা রেল লাইন বা অস্ত্র প্রভৃতি চোট লেগে খুব কষ্ট পেতে পারে। বিশেষ করে মাথায় কিন্তু এদের আঘাত লাগার একটা সম্ভাবনা রয়েছে, তাই এই সময় খুব সতর্ক হয়ে চলতে হবে। এবং বায়ুপ্রবল্য মাথা প্রায় সবসময় গরম থাকবে, তার ফলে অনিদ্রা, মাথা ব্যথা, চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া, এবং অনেক সময় এদের মাথা গরমের জন্য কিন্তু অনেক সময় উচ্চ রক্তচাপের কিন্তু সমস্যা দেখা যায়। যথাসময়ে যদি ওষুধপত্র না গ্রহণ করে, তাহলে কিন্তু স্বাস্থ্যের কিন্তু হানি বা দুশ্চিন্তা এদের ক্ষেত্রে কিন্তু পরিত্যাগ করতে হবে। দুশ্চিন্তা যত পরিত্যাগ করতে পারবে, তত কিন্তু এদের মাথা কিন্তু ভালো থাকবে, তার ফলে এদের শরীরও কিন্তু ভালো থাকবে। এবং ধাতু, কোন ধরনের ধাতু এদের ক্ষেত্রে শুভ এবং কোন ধরনের রং এদের ক্ষেত্রে শুভ, মনে রাখবেন, বৈশাখ মাসে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, তাদের ক্ষেত্রে নীলবর্ণ হিতকর মানে খারাপ। এদের কি ধরনের রং সব থেকে ভালো মনে রাখবেন, এদের গোলাপি, গেরুয়া, কমলা ও সিঁদুর লাল, এইসব এই জাতকদের ক্ষেত্রে কিন্তু শুভ। তবে বৈশাখ মাসে যে সমস্ত জাতকরা জন্মগ্রহণ করেন, এদের শুভ রত্ন কি? এদের শুভ রত্ন হলো চুনি বা পান্না অথবা রক্তপ্রবাল, এই সমস্ত ধাতু কিন্তু এরা পড়তে পারে। তবে স্বাস্থ্যহানি হলে এরা রক্তমুখী নীলা বা নীলা ধারণও করতে পারে। যদি বৈশাখ মাসের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, নিচের দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন।
আর আপনাদের অনলাইন বুকিং এর জন্য নিচের নাম্বারে অবশ্যই অনলাইন বুকিং করতে পারেন, ঘরে বসেই আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। আর আপনারা যারা বৈশাখ মাসে যে সমস্ত বন্ধু বান্ধব জন্মগ্রহণ করেছে তাদের জানার জন্য বেশি বেশি করে শেয়ার করুন।